পাপ করলে যারা পাপ করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ রয়েছে। যেমন যারা সুদ খায়, সুদ যারা দেয়, যারা সুদের সাক্ষী থাকে, লেখে, এদের ব্যাপারে সাল্লাম অভিশাপ দিয়েছেন কি না? অভিশাপ দিয়েছেন। এরকম যারা মানে ঘুষ নেয়, ঘুষ দেয়, এরা অভিশপ্ত। এরকম যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে তাদেরকে রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত হোক ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, মাজারে কবরে গিয়ে আস্তানায় এরকম জবাই করে, এদেরকে আল্লাহ রাসূলুল্লাহ লানত করেছে, রাসূলুল্লাহ লানত করেছে। এরকম আরও কিছু পাপ আছে, যেমন যারা এই জমিনের আয়েল বলেন না লাইল বলেন, আয়েল লাইল দুটাই বলে, কারণ ইন্ডিয়া বাংলাদেশ মোশাক্কাল থাকলে দুটাই বুঝবে, আয়েল বলেন কেউ, কেউ বলেন লাইল। তো অনেক লোক এরকম রয়েছে, আল্লাহ রাসূল লানত করেছে ওই ব্যক্তির প্রতি যারা জমিনের এই চিহ্নকে, আয়েলকে কি করে পরিবর্তন করে দেয়। সকালবেলা দেখে যে আমার তো জমির প্রতিবেশী নাই, জমি ছিল এই পর্যন্ত, পরিবর্তন করে একটু নিয়ে যায়, এটা সরিয়ে দেয়। তো এইরকম লোকেরা অভিশপ্ত। তাহলে যারা অপরাধ করে, যারা পাপ করে, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশপ্ত, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন।